Assalamualaikum. Shabai kemon achen? Alhamdulillah, ami bhalo achi. Ami Zarka's cooking and gardening theke shabai ke janai bhalobasha. Ajke ami kore dekhabo chaler atar somocha toiri kore. Tar jonno ami ekhane niyechi 2 cup chaler ata ar ekhane niyechi jhuri mangsho 1 cup. Ar ekhane thakche adar roshun paste 1 cha chamoch kore. এখন আমি আটাটা রেডি করব আটাটার জন্য আমি এখানে 1.5 কাপ পানি নিয়েছি তার মধ্যে মশলাটা দিয়ে দিব 1/2 চা চামচ হলুদের গুঁড়া 1 চা চামচ লবণ দিয়ে পানিটা ফুটে উঠলে আটাটা করে নিব পানিটা ফুটে উঠেছে এখন আমি আটাটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়েচেড়ে আটাটা করতে হবে এবার ভালো করে মিশিয়ে নিব এইভাবে ভালো করে মিশিয়ে কয়েক সেকেন্ডের জন্য ঢেকে দিতে হবে যেন আটাটা ভালো করে সিদ্ধ হয় চালের আটাটা যত সিদ্ধ ভালোভাবে সিদ্ধ হবে রুটিটা বেলতে ততই সহজ হবে কয়েক সেকেন্ডের জন্য ঢেকে দিচ্ছি এবার নামিয়ে নিলাম আটাটা একটা বলে এবার ভালো করে সফট করে মেখে নিব একটু ঠান্ডা হতে সময় দিতে হবে এভাবে একটা সফট ডু তৈরি করব আটাটা এরকম সফট হবে এরকম হবে এখন ছোট ছোট রুটি বানাবো আমি যতটুকু সমুচার সাইজ করব ততটুকুই রুটিটা বেলবো এবার মাঝখানে দিয়ে দিব ঝুরি মাংসটা কুরবানির এই ঝুরি মাংসটা দিয়ে সমুচা খেতে খুবই টেস্টি আপনারা একবার হলেও বাসায় তৈরি করবেন অবশ্যই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকে বেল আইকনটি চেপে দিবেন যেন পরবর্তী নোটিফিকেশন পেয়ে যান সাথে সাথে এভাবে মুখটা ভালো করে আটকে দিতে হবে তারপরে হাত দিয়ে এরকম করে ডিজাইন করে নিতে হবে এইভাবে একটু হাত দিয়ে ডিজাইন করে নিলে সমুচাটা দেখতে ভালো লাগে সুন্দর দেখায় এইভাবে চেপে চেপে করতে হবে না হয় তেলে দেওয়ার সাথে সাথে খুলে আসবে আমি আরেকটা করে দেখাচ্ছি সবাই যেন সহজে বুঝতে পারেন কারণ এটা অনেকেই পারেন না তাই আমি আস্তে আস্তে করে দেখিয়ে দিচ্ছি এইভাবে করে সবগুলো আমি আগে রেডি করে নিব তারপর ভাজতে চলে যাব পেনে তেল গরম হয়ে গিয়েছে এবার আমি সমুচাগুলো ভেজে নিচ্ছি চালের আটার সমুচাটা একটু মুচমুচা হয় অনেকেই ময়দা দিয়ে করে থাকেন সেটা খেতে ততটা টেস্টি না যতটা না এই চালের আটার সমুচাটা টেস্টি হয় এক পাশ ভাজা হয়ে গেলে উল্টিয়ে নিব একটু লাল লাল করে ভেজে নিব আমার ভাজা হয়ে গিয়েছে এবার আমি একটা টিস্যুতে উঠিয়ে নিচ্ছি যেন এক্সট্রা তেলটা ঝরে যায় এভাবে উঠিয়ে নিব একটা টিস্যুতে
চালের আটার সমুচাতে প্রচুর তেল টানে, সেই জন্য আমি একটা টিস্যুতে রাখছি। আরও কয়েকটা ভেজে নিব। এই সমুচাটা যদি কেউ ফ্রিজে স্টোর করতে চান তাহলে হাফ ভেজে নিতে হবে, নয়তো বা ফ্রিজে রাখা যায় না, ফেটে যায়, একটু দেরি হলেই ফেটে যায়। তো এইভাবে আমার সবগুলো রেডি হয়ে গিয়েছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। এই যে রেডি হয়ে গেল। তো সবার কাছে নিশ্চয়ই ভালো লাগবে। তাহলে আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।